Hi guys তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি কোথায় চলে এসেছি কালনার ভওয়াগলা মন্দিরে তো ভওয়া মন্দিরে এসেই প্রথমে মাকে দর্শন করতে চলে এসেছি তো বৈশাখের শেষ শনিবার পুজো হয় ঠিকই সেদিনকে কিন্তু প্রচুর ভিড় থাকে সেই কারণে আসতে পারিনি তো আজকে রবি পরের দিন রবিবার সেদিন এসেছি তো অতটাও ভিড় ছিল না তো আমি চারিদিকে তোমাদের সামনে কিছু কিছু তুলে ধরবো ক্যামেরা বন্দি করে রেখেছিলাম সেই ছবিগুলোই তুলে রাখ তুলে ধরবো তো এই যে ভয়াপাগলা দাদুর একটা ফটো তো ফটোটার কাছে একটা শিবলিঙ্গও আছে সবাই ফুল জল এতে তো ছোটোবেলা থেকেই দেখে আসছি মন্দিরের চারিদিকটা যেন সব অনেক রকম ছবি টবি দিয়ে গোছানো গচ্ছিত করা আর ভপাগলা পাগলা দাদুর নিত্য প্রয়োজনীয় সব জিনিসগুলো সবই কিন্তু মোবাইল এই ইয়েতে মন্দির প্রাঙ্গনে সবই কিন্তু গচ্ছিত রয়েছে আর এই যে ভপাগলা দাদুকে পাথর দিয়ে বানিয়ে থা হয়েছে পুরো পুরো মনে হয় আমার তো এটাকে দেখে মনে হয় সত্যিকারেরই পাগলা দাদু তো দাঁড়িয়ে আছে দেখো আমার তো সত্যি মনে হয় সত্যিকারের ভ পাগলা দাদু দাঁড়িয়ে আছে খানে আর একটা জিনিস সব থেকে ভালো বাচ্চারা আসলেই কিন্তু এই মাছের কাছে যাবেই তো যতবারই বাচ্চাগুলো যত বাচ্চাই আসুক এই মাছের কাছে আগে যাবে আমরাও কিন্তু ছোটোবেলায় সেম এই মাছের কাছেই আগে যেতাম তারপরে ঠাকুর দেখব বাচ্চারা তো অত শত বোঝে না আর এই আমার ছেলে কিন্তু খুব ব্যস্ত মাছ নিয়ে তো চলে যেতে যেতে বলছো যাবেই না এই মাছকেই দেখবে তো আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমার মা আমি আমার দিদির মেয়ে আমার দিদি দুই মেয়ে আমার ছেলে আর আমাদের বাড়ির ছোট্ট সদস্য আমার দাদার মেয়ে তো আমরা ঘুরো ঘোরাটোরা করে এখন চলে যাচ্ছি সমাধির কাছে তো দেখো সমাধির কাছেও চারিদিককে ফুল দিয়ে সাজানো সুন্দর করে সাজিয়ে রেখেছে সমাধির কাছে গিয়ে আমরা নমস্কার করে আসলাম মানে এই মন্দিরে কি যতবারই আসি মনে হয় না যে পুরনো হয় কিছু মানে খুবই ভালো লাগে প্রত্যেক বছর যেন মনটা নেই এই মন্দিরে আসার জন্য আমি যত প্রত্যেক বছরই আসার চেষ্টা করি জানো তো মানে এবার যেমন পুজোর দিন আসতে পারিনি পরের দিন কিন্তু আমি এসেছি এই যে পাগলা দাদুর সমাধি সামনে আমরা দাঁড়িয়ে আছি তো সামনে এসে ছবি থেকে তুললাম আর এই যে আমাদের কুচকু সবকিছু তো দেখা হয়ে গেছে সর্বশেষ চলে আসলাম নাট মন্দিরে তো নাট মন্দিরে দেখো কত রকম বাউল হচ্ছে তোমরা একবার দেখে নাও এখন আমরা কোথায় চলে এসেছি এখন চলে এসেছি দলার কাছে তো দলার কাছে না আসলে কি হবে মেলায় এসেছি দলাতে না চাপলে কি বাচ্চাদের হবে আমার বাবাই আর মিষ্টু কিন্তু এদিকে নাগদলায় চেপে নিয়েছে ওরা তো কিন্তু খুব হ্যাপি নাগদলায় চেপে দেখতেই পাচ্ছে তোমরা কত খুশি ওরা দুজনা নাগরদোলায় চেপে আর এখন তো খেলনা কেনার পালা খেলনা তো কিনবেই খেলনা না কিনলে কি কারো হবে সবাই কিছু না কিছু খেলনা নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম তো রনা দিনার আগে দেওয়ার আগে কিন্তু একটু খাবার খেতে হবে তো একটু এগরোল খেয়ে নিচ্ছি সবাই অল্প করে তো এগরোল খাচ্ছে আমার বাবাইও এই এগরোল ঠেকড়োল খেয়ে এখন আমরা মথুরাকে কিনে বাড়ি ফিরছি বাড়ি যাওয়ার পথে এই যে হাতে একটুখানি মেহেন্দি করার পালা সবাই করেছে ট্যাটু আর মিষ্টি করছে মিষ্টি করছে মেহেন্দি তো আমার ভিডিওটা এ পর্যন্তই বাই বাই